জান্নাত জান্নাত আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে হ্যাঁ দাদা আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আচ্ছা বলেন আচ্ছা আমার একটা কথা ছিল যেটা আমি মানে প্রথম প্রথম থেকেই যখন আমি কলেজে পড়তাম আর কি তখন আমি মানে কোরআন শরীফ বাংলা পড়া শুরু করেছিলাম মানে বাংলা হুম তো বাংলা পড়া শুরু করার পরে আমি তো আগামে কিছু বুঝিনি মানে কে বলছে না বলছে এটা কিন্তু তখন আমি আপনাদের ভিডিও দেখিনি মানে

ইসলাম থেকে অনেকটা দূরে নিজেকে মানে আমি শুধুমাত্র যে কিছুই বিশ্বাস করি না বা আমি এগুলো মানে লিটারেলি অবাক লাগে যে পৃথিবীর এতগুলো মানুষ তারা কি করে এই জিনিসটাকে বিশ্বাস করছে মানে তারা কি একবার চিন্তা ভাবনা করে দেখে না যে তাদের মধ্যে কিছু মানে কি করে এগুলো তারা বিশ্বাস করছে মানে এটা শুনে আমি অবাক হয়ে যাই আর একটা কথা যে আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে যে আপনারা তো মানে নর্মালি আমি নাস্তিকদের সম্পর্কে মানে আমি অত কিছু জানি না বা আমি এখনো বইগুলো মানে পড়ে উঠতে পারিনি আপনারা আত্মা মানে আত্মা জিনিসটা সম্পর্কে আপনাদের ধারণাটা কি যে মানে আত্মা জিনিসটা কি মানে এটা এটা সম্পর্কে আপনারা কি বলেন আত্মা বলে কোনো কিছু আছে এরকম কোনো প্রমাণ নাই আমরা আমি তো আত্মা বলে কিছু আছে এরকম কোনো কিছু মানি না কারণ এরকম কোনো প্রমাণ নাই আত্মা হচ্ছে প্রাচীনকালের মানুষের একটা ধারণা সেটা হচ্ছে গড়ে উঠেছিল মানুষ যখন স্বপ্ন দেখতো আর প্রাচীনকালের মানুষ যখন স্বপ্ন দেখতো তাদের পূর্বপুরুষদের বা তাদের মৃত বাবা মৃত মা মৃত ভাই মৃত বোন তারা মারা গেলে হয়তো তাদেরকে একটা পশু খেয়ে গেছে বা তারা হয়তো কোনো দুর্ঘটনায় মারা গেছে দেখা যেত যে সেই প্রাচীনকালের মানুষরা বহুদিন ধরে তাদেরকে স্বপ্ন দেখতো তাদের প্রিয় একটা জিনিস দেখতো মানে প্রিয় একজন মানুষ আমার আমার মা আমার বাবা এরকম মানুষকে স্বপ্ন দেখতো এবং মাঝে মাঝে স্বপ্নগুলো এত বাস্তব বলে তাদের কাছে মনে হতো যে তারা বুঝতে পারতো না যে এটা কি আসলে স্বপ্ন দেখলাম নাকি সত্যি সত্যি আসলো তারা যেহেতু গুহায় বসবাস করতো তারা দেখতো যে তাদের মা হয়তো তার জন্য রান্না করছে খাবার রান্না করছে এটা স্বপ্ন দেখে সে উঠে দেখতো যে আরে আমি মাকে দেখলাম তখন তাদের কাছে মনে হতো যে এই যে এই জিনিসটা আমি কেন দেখলাম আমি তো আমার মাথা মরে গেছে তাহলে আমি কেন দেখলাম তখন তাদের কাছে যেটা মনে হতো যে হয়তো মায়ের শরীর থেকে কিছু একটা বের হয়ে সেটা হয়তো আমাদের আশেপাশে ঘুরছে বা আমাকে দেখছে বা আমাকে টেক কেয়ার করছে আমার আশেপাশে থাক পাশে পাশে থাকছে এরকমই ধারণা তাদের মনে দানা বাতে থাকে এবং পরবর্তী সময় তারা এই কারণে মৃত পাশে ফুল দিয়ে আসতো মৃতদের পাশে তার প্রিয় খাবারটা দিয়ে আসতো প্রিয় অস্ত্রটা দিয়ে আসতো প্রিয় অর্নামেন্টস হয়তো একটা তার মায়ের একটা প্রিয় গলার মালা ছিল সেটা দিয়ে আসতো এইভাবে তাদের একটা ট্র্যাডিশন শুরু হয় একটা কালচার শুরু হয় যে মৃত মানুষদেরকে সম্মান জানানো এবং সেখান থেকে তাদের একটা তৈরি হয় যে হয়তো সেই মানুষটা শরীর থেকে কিছু একটা বের হয়ে আমরা আমরা দেখি বা তাদেরকে এইভাবে মনে রাখি তো এইখান থেকে মানুষের ভিতরে এই আত্মা ধারণার সূচনা ঘটেছে কিন্তু আত্মা বলে কোনো কিছু আছে এরকম কোনো বাস্তব কোনো প্রমাণ বাস্তব অবাস্তব কোন ধরনের কোনো প্রমাণই এখন পর্যন্ত পাওয়া যায়নি তাহলে তো মানে এই যে যে আমরা একটা কথা বলছি যে মানে কুফরি করা মানে ইসলাম ধর্মে যেটা বিশ্বাস করে কি যে তারা তাবিজ করছে বা এই ধরনের যে জিনিসগুলো করছে সেগুলোর তো কোনো অস্তিত্ব নেই মানে এই যে বান মারা এই টাইপের কোনো জিনিসগুলো তো মানে আমার ভিতর থেকে না মানে আমি 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 কোশ্চেনটা করছি কারণ আমি আপনার মুখ থেকে শুনতে যাই কারণ আমার ওগুলোতে একটু ভয় লাগে আর কি মানে যেটা হয় আমি মানে ইসলাম থেকে বার করতে পেরেছি এরকম না এত সমালোচনা করতেছি বানমারা যদি থাকতোই তাহলে আমার বানমাইরা কিছু রাখতো আমার এখন পর্যন্ত মুমিনরা আমার বানমাইরা কিছু না সেটা তো অবশ্যই বা ধরেনি যে ইসরায়েল যে গাজাতে আক্রমণ করতেছে বেনজামিন নেতানিয়াহু এই ব্যাপারটা উপরে বানমেরা কি আর অস্ত্রাক্ত মুসলমানদের কাছে যদি বান টান কিছু থাকতোই এই তো ওরা সেনাবাহিনী করার দরকার কি ওরা দূর থেকে বান মেরে দিত দেয়া যেত ওই যে উইপ পাশে সেনাবাহিনী মরে গেছে তাহলে এটা তো তাহলে আমরা মানে অস্ত্রশस्त्र বাদ দিয়ে আমরা তো তাহলে এইদিকে ইনভেস্ট করতে পারতাম তাই না যে একজন হুজুর আয়শা কোরআন পড়ে একটা বান মেরে দেওয়া যাবে একটা সৈন্য বাহিনী উড়ে গেছে দেনাশ শুনে باندې অসুকায় গেছে পাতলা পাখনা হয়ে গেছে তাহলে তো এরকম করেই মানুষ যুদ্ধ করতো এইগুলা যে ফালতু এগুলো তো বোচাই যায় এটার জন্য তো খুব ইয়াও লাগে না হ্যাঁ পলনিবর আর আর কিছু বলবেন আরে হ্যাঁ আরেকটা কথা আছে মানে এটা আমার একটা মতামত আর কি যে মানে আপনি এর সাথে সম্মত কিনা সেটা আমি জানতে চাই যদি মানে হযরত মুহাম্মদ যদি ভারতবর্ষে যদি উনি জন্মগ্রহণ করতেন তখন যদি আরব দেশে জন্মগ্রহণ যদি না করতেন তাহলে আমার মনে হয় যে মানে কোরআন শরীফটা যেটা হচ্ছে ইহুদি বা খ্রিস্টানদের থেকে উনি সেটা হয়তো তিনি ভারতবর্ষের তৎকালীন যে ধর্ম সেটা হচ্ছে হিন্দু ধর্ম বা হচ্ছে মানে এই যে বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম এই সমস্ত ধর্ম থেকে এটা উনি টানতেন আরকি মানে উনি তো পুরোটাই পিছনে থেকে কপি করে এনেছেন আরকি নিজের তো কিছু ছিল না মানে এটা থেকে আপনি একটু সম্মত দেবেন যে হ্যাঁ উনি এটা নকল করতেন এইভাবে মানে যে এখানে থাকছেন তার প্রিভিয়াস জিনিসে নকল করে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক এটা ঠিক যেই মানে মোহাম্মদ যদি ভারতে জন্মাইতো তাহলে তো হিন্দু ধর্ম থেকে দিত সেভারত থেকে দেখা দিতি ব্যাস আমার এতটুকুই জানাচ্ছিল মানে এতটুকুই ঠিক আছে ঠিক আছে জানা থাকো অনেক ভালো লাগলো কথা বলে আবারও কথা হবে নিশ্চয়ই তাহলে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন হ্যাঁ শুভরাত্রি আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি অনেকের সাথেই কথা বললাম প্রায় দুই ঘন্টা হয়ে যাচ্ছে আমার একটু ব্রেকে যাওয়া দরকার আপনারা যারা আচ্ছা আরেকজনকে যুক্ত করি অনু অনুধাবন আহমেদ অনুধাবন আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আসিফ ভাই আশা করি ভালো আছেন আসলে আমি যে ব্যাপারটা জানার আমি যে ব্যাপারটা জানার জন্য একচুয়ালি এখানে ইয়ে করছি হচ্ছে আমার সাথে আমার একটা বন্ধু আছে আমি আসলে মুক্তমানা বা আমি ধর্মে বা মুহাম্মদের যে পাগলের যে প্রলাপ যেটা আছে বলে ওইগুলোকে বিশ্বাস করি না কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে আহ ধরেন ওর যে বর্তমান সিচুয়েশন ওকে যদি বলা হয় যে যে ধর্মের যে ব্যাপার গুলা যে ধর্মের যে গোরামু যেটাকে বলি যে মোহাম্মদের বিভিন্ন পাগলের মতো যে কার্যকলাপ গুলো আছে ওগুলো যদি ধরেন দাস সাথে যৌনতা এই ব্যাপারটা সে বিশ্বাস করে না তারপর আরো বেশ কিছু ব্যাপার আছে ধর্মে যেগুলা সে বিশ্বাস করে না কিন্তু সে ইসলাম মানতেছে বা সে ইসলাম নিয়ে খুব মানে আমাকেও সে ইসলামে আবার ইসলাম ফিরে যাওয়ার জন্য বলতেছে তো আমি আসলে যে ওর সিচুয়েশনটা কি ওই যে অনেক কিছু আছে অনেক হাদিস বিশ্বাস করে না সে মানে আমাকে বলে যে এই হাদিসটা মিথ্যা এই হাদিসটা জাল হাদিস হাদিসটার সাথে এরকম বা এরকম অনেক যুক্তি দেয় আসলে তার সিচুয়েশনটা কি সে যদি হাদিস বিশ্বাস না করে তাহলে মানে তার অবস্থাটা কি হবে হাদিস বিশ্বাস না করলে তো এখানে যেটা বলা আছে মানে হাদিস বিশ্বাস না করলে সে তারা হচ্ছে কাফের কাফের আচ্ছা আমি এটা বললে তো আমার কথা তো উনি না মানতে পারে তাহলে আমরা একটু একজন আলেমের কথা শুনে নি শুনে নাকি হ্যাঁ পরবর্তী প্রশ্ন হচ্ছে মানলে কি কেউ কাফের হয় জি ভাই হাসান হাদিস যদি আপনি জানেন যে রসুল্লাহ হাদিস হাসান কোনো কথা নয় আপনি জানছেন যে হাদিস হাসান তো হচ্ছে দরজা দিক থেকে এটা একটু খুব শক্তিশালী আপনার মনে হচ্ছে এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো হাজার হাদিস কোনো সন্দেহ নাই যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুধু হয়নি মনে হচ্ছে এটা আলাদা কথা আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুটাই কিন্তু সহলী প্রকার সুতরাং দুটোই যে কোনো একটা যদি কোনো হাসান হোক বা সহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার সুল্লাহলাম কে রদ করতেছে আমার সুল্লাহ কেউ কোনো কথা রদ করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় রসুল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন

মিউট করে কথা বলি এটা হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ফিকি ডিপার্টমেন্টের ডিন ছিলেন এখন কি আছেন জানি না উনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন এবং বাংলাদেশের যে কোনো আলেমকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে এটা হাদিস না মানলে কি এটা হাদিস না মানলে যে কোনো বড় আলেমই বলে দিবে যে হাদিস না মানলে সরাসরি কাফের এর মুরতাদ হয়ে গেছে একে এখন কতল করা যাবে হ্যাঁ কতল করার কতল করা ওয়াজিব হয়ে যাবে এদেরকে এই কথা বলা আছে তো এই যে আপনার যে বন্ধু যে মানে হাদিস মানে না

বা এটা হাদিস এটা মানে জৈফ হাদিস এইভাবে যদি নির্ধারণ করেন তাহলে তো কিছু বলার নেই এটা তো তাহলে মাথা নষ্ট হ্যাঁ এটা বুঝতে হবে মাথা মাথা খারাপ এরকম খারাপ লোকের সাথে বেশি আলোচনা না করাই মনে হয় ভালো কিন্তু উনি যদি জেনুইনলি এবং আমার মনে হয় উনার জানার ইচ্ছা নাই হ্যাঁ উনি যদি উনি হয়তো পড়ালেখাও করেন নাই তেমন একটা ইসলাম সম্পর্কে জানারও ইচ্ছা নেই আহ এরকম লোকের সাথে আসলে কথা বলার কোনো অর্থ হয় না কিন্তু একজন মানুষ যদি জেনুইনলি জানতে চায় তাহলে তো ওনার এই জিনিসগুলো পরে দেখা উচিত এবং আলেমরাই বিষয় কি বলে এবং মানে কোরআন কোরআনে কি বলা আছে কোরআনই বলা আছে হাদিসকে মানতে হবে তাহলে উনি যদি হাদিস না মানেন তাহলে উনি কাফের হয়ে গেছেন আমি এখানে কি বলতে পারি বলেন বলে জি ভাইয়া আমার সাথে আছে ওই একটু কথা বলতে যাচ্ছে বলো হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি এখানে কানেক্ট ইকো আপনি কি আচ্ছা আমি আপনাদেরকে একটু মিউট করে করে কথা বলতে হচ্ছে কারণ আপনারা এখান থেকে অনেক ইকো হচ্ছে আপনি যদি আরেকটা ডিভাইস অন করা থাকে ওপেন করা থাকে তাহলে সেটা একটু বন্ধ করে দিয়ে কথা বলেন কারণ আমার কথার ইকো কারণ আমার কথার ইকো হচ্ছে ভাই আমি তাহলে আবার একটু কেটে তারপর যুক্ত হচ্ছে আচ্ছা ঠিক আছে কেটে তাহলে যুক্ত হন আমি একটা জায়গা ফাঁকা রাখছি